নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি এপ্রিল মাসের রাশিফল। আপনি কোন রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনার ভাগ্য, আপনার ব্যবসা, প্রেম, স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, বিবাহ, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের যা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে কিন্তু রয়েছে। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি কে? বুধ। বুধ অবস্থান করছে মেষ রাশিতে, অষ্টম গৃহে বুধ অবস্থান করছে এবং সারা মাস এপ্রিল টানা মেষ রাশিতে কিন্তু বুধ গ্রহ কিন্তু থাকছে। প্রথম কথা, আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড প্রবলেম, আপনার নার্ভের প্রবলেম, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে কন্যা রাশির আপনি যদি মানুষ হন, স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনাদেরকে ভুগতে হবে এবং এর পাশাপাশি আপনাদের কিছুটা মানসিক চাপ, মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করবে। পেট জনিত সমস্যা আপনাদেরকে এ মাসে ভোগাতে পারে, পেট জনিত সমস্যা, পেটের বা লিভার স্টমাক জনিত সমস্যাগুলো আপনাদেরকে ভোগাবে এবং এর পাশাপাশি আপনার 14 এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে চোখের কিছু সমস্যা বা মাথা ধরে থাকা, মাথা ব্যথা, এই জায়গাগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে কিন্তু হবে, অর্থাৎ এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের এডুকেশান। পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা। পঞ্চমপতিকে শনি কোথায় অবস্থান করছে? ষষ্ঠভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে এডুকেশনের জায়গাটা আমি বলবো ভালো। যারা কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করে কোনো জায়গাতে ভর্তি হতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো, বা অ্যাডমিশনের জায়গাটা খুব ভালো আপনাদের ক্ষেত্রে, এবং যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো এক্সাম রয়েছে বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, এই জায়গাগুলো এডুকেশনের সেক্টরটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। অর্থাৎ বিদেশে পড়াশোনা, কোনো অ্যাডমিশন নেওয়া বা আপনার যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকে, এক্সাম থাকে, সেখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবি হচ্ছে রিপ্রেজেন্ট প্রেম। পঞ্চম ভাব ভাবাধিপতিকে শনি, শনি অবস্থান করছে ষষ্ঠভাবে। দেখুন, কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে কিন্তু করাবে, কিন্তু 6 এপ্রিলের পর শুক্রের যে পজিশন, এই সময় থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা 6 এপ্রিলের পর থেকে নিশ্চিতরূপে আপনারা সফলতা কিন্তু পাবেন। প্রেমের ক্ষেত্রে উন্নতি, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনি কোন রাশির মানুষ এবং এই সময়ের মধ্যে আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস হচ্ছিল, 6 এপ্রিলের পর থেকে রিলেশনের জায়গাটা, প্রেমের ক্ষেত্রে রিলেশনের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং বিশেষ করে 22 এপ্রিলের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হতে কিন্তু চলেছে। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে এবং 22 এপ্রিল এই আপনার বৃহস্পতি অষ্টম গৃহে চলে যাচ্ছে। প্রথম কথা আমি বলবো, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে 22 এপ্রিলের পর থেকে চোখ খান খুলে আপনারা পার্টনারশিপ বিজনেসে, যেখানে যৌথ 4-5 জন মিলে ব্যবসা করছেন, সেখানে অবশ্যই নজর রাখুন। এখানে কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা হয়ে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে ঠকে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে।
দাম্পত্য সুখের জায়গায় আপনাদের রয়েছে 22শে এপ্রিল পর্যন্ত। 22শে এপ্রিলের পর থেকে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য আপনাদের কিন্তু তৈরি কিন্তু করবে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল। কেউ কেউ বলছেন যে স্যার আপনি তো ভিডিও বানাচ্ছেন শুনছি, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে না। আমি এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল আলোচনা করছি না, এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। হুবহু মিলবে না, কিন্তু আপনাদের এটা আপনারা বন্ধু হিসেবে নিতে পারেন বা গাইড হিসেবে নিতে পারেন। বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন এই সময়ের মধ্যে। আমি আবারও বলবো, বিশেষ করে কিছুটা দাম্পত্য সুখের জায়গায় বাধা কিন্তু রয়েছে 22শে এপ্রিলের পর থেকে। বৃহস্পতি কিন্তু অষ্টম গ্রহে চলে যাচ্ছে, ডিপ নলেজ আপনাদেরকে দিবে। আমি আবারও ডিপ নলেজ এবং পেট লিভার এই জায়গাগুলো নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আসবে, এবং সরাসরি ধনভাবে দৃষ্টি দিচ্ছে, ফাইন্যান্সভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থের জোয়ার আপনাদের আসবে। এবং যাদের মামলা মকদ্দমা চলছিল এবং আপনার কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়েছিল, কুটকো ঝামেলা চলছিল, শত্রুতা, রোগ ঋণ শত্রুতা কিছুটা হলো কমবে, কারণ শনি ষষ্ঠ হাউসে অবস্থান করছে। ষষ্ঠ হাউস হচ্ছে শত্রুতা, মামলা মকদ্দমা, ঋণ, এই জায়গাগুলো শনি উদয় হয়ে গেছে। এই সময়গুলো কিন্তু ধীরে 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 কিন্তু আপনাদের কমবে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবার আসি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য, আপনাদের ভাগ্যাধিপতিকে শুক্র 6 এপ্রিল থেকে ভাগ্যভাবে অবস্থান করছে। ধনাধিপতি ভাগ্যভাবে গিয়ে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে নিশ্চিত, নিশ্চিত রূপে আমি এটা কথা বলবো। এবং এর পাশাপাশি আপনাদের কর্মাধিপতিকে বুধ অষ্টম গ্রহে অবস্থান করছে, কর্মক্ষেত্রে চাপ আপনাদের থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতবিরোধ, মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাগ করে কোনো কাজ, চাকরি কিন্তু এই সময় ছাড়বেন না, কারণ রবিও কিন্তু আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে। রাহুর সঙ্গে বুধ এবং রবি অবস্থান করছে, কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে কর্মচ্যুতি হওয়া বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। যথেষ্ট হার্ড ওয়ার্ক কিন্তু করতে হবে, সেই অনুযায়ী আপনারা কিন্তু মান সম্মান বা আপনার যে কাজ করছেন কিন্তু সেখানে সুনাম অর্জন করতে পারছেন না। অর্থাৎ আপনার দ্বারাই অনেক কাজ করে নিচ্ছে সেই জায়গাটা, কিন্তু সুনামটা আপনার কিন্তু নেই। আপনাদের এই জায়গাটা কিন্তু দেখার দরকার রয়েছে। আপনাদের একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, নিশ্চিতরূপে আপনারা এই সময় কিন্তু সফলতা পাবেন, সাকসেস, সফলতা আপনাদের এই সময় কিন্তু প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমি আবারও বলবো, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট, 6 এপ্রিলের পরে আপনারা ইনভেস্টমেন্ট করুন, কারণ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং 22শে এপ্রিলের পর যারা সম্পত্তি কিনতে চাইছেন, সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের ক্ষেত্রে 22শে এপ্রিলের পরে আপনারা সম্পত্তি ক্রয় আপনারা কিন্তু করুন, তাতে বিশেষভাবে লাভ আপনারা নিশ্চিত, নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এই যে কন্যা রাশির আমি যে আলোচনা করলাম, কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগগুলো আসবে, অপরচুনিটিগুলো আসবে, এবং আপনাদের চাপ থাকবে, কর্মক্ষেত্রে চাপ থাকবে। এবং আপনাদের এই সময়ের মধ্যে ডেইলি ইনকাম কিন্তু বৃদ্ধি করবে 22শে এপ্রিলের মধ্যে। এবং যারা বিবাহ করতে চাইছেন, আমি বলবো এই সময়টা কিন্তু আদর্শ, 22শে এপ্রিলের মধ্যে আপনারা কথাবার্তা একদম এগিয়ে ফেলুন, ফাইনাল করে ফেলুন, কারণ বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে, হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এই জায়গাটা, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে। কী উপায় করবেন? দেখুন, প্রথম কথা, আপনারা গণেশজির উপাসনা করুন, 21টি করে দুব্বা আপনারা গণেশজিকে দান করুন, নিবেদন করুন, তাতে বিশেষভাবে আপনারা লাভ কিন্তু পাবেন। গণেশজিকে যতদিন আপনারা 21টি করে দুব্বা নিবেদন করবেন, ততদিক আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। এবং বুধের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, গণেশজিকে আপনারা দুব্বা নিবেদন এবং বুধের বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা।